ক্ষেত্রে যে কাজগুলো করি আপনারাও যেন সেটা করার মাধ্যমে সবসময় কবুতরের থেকে দুইটা বাচ্চা সুন্দর পরিপুষ্ট বাচ্চা তুলতে পারেন, সাপোজ লাইক এরকম, ঠিক আছে? তো এইখানে যতগুলো কবুতর আছে এগুলো হচ্ছে বাচ্চা, এগুলোর বয়স 1 থেকে 1.5 মাসের মতো হয়েছে। এখানে যেগুলো আমি কবুতর উড়াই সেগুলো আছে। তো চলেন এখন লফটের ভিতরে চলে যাই সরাসরি। তো যেহেতু বর্তমান সময়ের প্রেক্ষিতে আমি একবেলা করে খাবার দিচ্ছি, তো কবুতরগুলোকে রেস্টে দেওয়ার আগের ক্ষেত্রে কিছু লস হয় আমাদের, ঠিক আছে? বিশেষ করে আমার লস হয়। যেমন এখানে কিছু ডিম দেখতে পারতেছেন, এখানে 5টার মতো ডিম আছে, 6টা ডিম ছিল, কালকে একটা ডিম একটা কবুতরকে খাইয়ে ফেলছি। তো ওপেনলি দেখাই, মশারিগুলো সরাই ফেলি, ঠিক আছে? তো কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেইখানে আপনার মশারি গুলো কাকে সরিয়ে নি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। তো মশারি ব্যবহার করবেন, ঠিক আছে? ইদানিং অনেক পোস্ট হয় গ্রুপে যে কবুতরের ক্যাঙ্কার রোগ হচ্ছে, কবুতরের শরীরে গোটায় ভরে যাচ্ছে। তো মেন সমস্যার সমাধান একটা, মশারি ব্যবহার করতে হবে। তো এইখানে সাপোজ আপনার যদি একটু লক্ষ্য করে দেখেন, এই বাচ্চাগুলোকে আরো 4-5 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে জোড়ায় জোড়ায় বাচ্চা পরিপূর্ণ আমার লফট, অর্থাৎ দুইটা করে বাচ্চা। তো এই যে এখানে দুইটা বাচ্চা, এখানে দুইটা বাচ্চা, এইখানেও দুইটা বাচ্চা, এইখানেও দুইটা বাচ্চা, এইখানেও দুইটা বাচ্চা, বাট এইখানে একটা বাচ্চা, ঠিক আছে? পরবর্তীতে এইখানেও দুইটা বাচ্চা, ঠিক আছে? এইখানেও দুইটা বাচ্চা। তো ফার্স্টে আপনাদেরকে একটা কাহিনী বলে নিই, তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। সেটা হচ্ছে যে আমি আমার সকল মাদি কবুতর গুলোকে আলাদা করে ফেলছি, ঠিক আছে? এই যে এখানে এই দুইটা মাদি কবুতর, এখানে দুইটা মাদি কবুতর, এখানে মাদি কবুতর, এখানে মাদি কবুতর, এখানে মাদি কবুতর, এবং এইখান থেকেও কিছু মাদি কবুতর আমার আলাদা করতে হবে, অর্থাৎ এই যে জোড়াটা, ঠিক আছে, এটাকে আলাদা করতে হবে। এবং এইখানে যতগুলো কবুতর আছে সবগুলোকে আমি আলাদা করব। তো এগুলোর কাছ থেকে যদি এখন মাদিগুলোকে আলাদা করে ফেলি, তাহলে কিন্তু একলা নর এই বাচ্চাগুলোকে খাইয়ে বড় করতে কিন্তু হিমশিম খেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করা যায় সর্বোচ্চ 10 থেকে 12 দিনের ভিতরে কি যখন এগুলো সাইজ এরকম চলে আসবে, তখন এখান থেকে এদের মাদিগুলোকে আমি আলাদা করে ফেলবো। বাট কালকে আমি যেটা করেছি যে যেসব কবুতর আমার ডিম দিয়েছে, অর্থাৎ নতুন করে ডিম দিয়ে দিয়েছে, সাপোজ এই যে এখানে ডিমগুলো আমি জমিয়ে রাখছি, তো যেসব কবুতরগুলো আমার ডিম দিয়ে দিছে এবং ডিম দিবে দিবে পর্যায়ে, সেসব মাদিগুলোকে আমি আলাদা করে ফেলছি এবং নরগুলোকে সিঙ্গেল সিঙ্গেল খাঁচায় রেখে দিয়েছি, যে যার খাঁচার মধ্যে, ঠিক আছে? তো ওই যে একটু আগে বললাম যে রেস্টে দিলে কবুতরের কিছু লসের সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে যে কবুতরের ডিম, এখানে 3 জোড়া কবুতরের ডিম ছিল, কালকে একটা কবুতরকে খাইয়ে ফেলছি মাদি কবুতরকে। তো এই যে ডিমগুলা, তো ওই যে বললাম যে যখন কবুতর, অর্থাৎ কবুতরগুলোকে রেস্টে দেই তখন এরকম ডিম হয়, ঠিক আছে? এই ডিমগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আজকে আপনাদেরকে অনেক বড় ভাইরা আছে, অভিজ্ঞ বড় ভাইরা আছে, যে এই ডিমগুলোকে তারা কবুতরকে খাওয়ায়, ঠিক আছে? যারা হয়তো এই ব্যাপারটা জানেন না, তারা আজকে ভিডিওটার মাধ্যমে অবশ্যই দেখে নেবেন এবং জেনে নেবেন। তো এই ডিমগুলো কি, কবুতরের ডিম খাওয়া ভালো, অনেক পুষ্টি থাকে কবুতরের ডিমে, আমরা মানুষেরাও খেতে পারি, আবার এই ডিমগুলো অনেকে ফেলেও দিই, ঠিক আছে? তো আজকে যেই কাজটা করব সেটা হচ্ছে যে সাপোজ আমার এইখানে এই জোড়ার মাদিজের জোড়াটা ছিল, ওরা লাস্ট টাইম দুইটা ডিম দিয়েছিল, সেইখানে একটা ডিম জমছে, ঠিক আছে? আরেকটা ডিম জমে নাই, তাই এর মানে কি অবশ্যই নর এবং মাদির ভিতরে ঘাটতি ছিল, কোনো কিছুর ঘাটতি ছিল, সেই কারণে আমার ওই ডিমটা জমে নেয়। পরবর্তীতে এইখানে এরা জোড়া বাচ্চা, মানে জোড়া ডিম দিছে বা ডিম জমছে একটা, তো এইখানে এদের ক্ষেত্রে কোনো ঘাটতি আছে। তো যেহেতু আমি সকল কবুতরকে 1 থেকে 1.5 মাসের একটা রেস্ট দিব, তো এই ডিমগুলোকে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার যে মাদি কবুতরগুলোর মানে ডিম জমে নাই, অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো একটু অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে, সেগুলোকে আমি ডিমটা খাইয়ে দিব। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে নিচ্ছি যে যেহেতু আমি একা ভিডিও করতেছি, আকাশ আমার সাথে নাই ভাইস্তা, তো সেই ক্ষেত্রে কি ক্যামেরাটা হয়তো একটু বেশি পরিমাণ নাড়াচাড়া হবে, তো আশা করি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? ওকে, তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমি একে ক্যামেরাটা খেয়ে নিই এখানে। তো এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এরকম একটা ডিম নেবে, অর্থাৎ ডিমটা নেওয়ার পরবর্তীতে এই ডিমটাকে ছিদ্র করবেন ফার্স্টে। সাপোজ
এখান থেকে ছিদ্র করি। তো এই যে ডিমটা ছিদ্র হয়ে গেল না, তো এই যে ডিমটা ছিদ্র হয়ে গেল, তো ছিদ্র হয়ে যাওয়ার পরবর্তীতে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে যেসব ডিম আপনি কবুতরকে খাওয়াবেন সেই সকল ডিমের বয়স আপনার 4 দিনের বেশি যেন না হয়, কেননা কবুতর যদি টানা 4 থেকে 5 দিন ডিমের মধ্যে তা দেওয়া শুরু করে সেক্ষেত্রে কিন্তু ডিমের ভিতরে ভ্রূণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আর সেই ডিমটা কিন্তু কখনোই কবুতরকে খাওয়ানো যাবে না। তো অবশ্যই মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ ডিমের বয়স যেন 4 থেকে 5 দিনের নিচে থাকে, ঠিক আছে? এই যে ডিমটা পুরোপুরি খালি হয়ে গেছে, আর এখানে দেখেন পুরোপুরি 10 ml ইঞ্জেকশনের ভিতরে আপনার মানে পুরোপুরি ইঞ্জেকশনটা ভরে গেছে। তো সাপোজ আমার আমার এই মাঝে ডিমটা জমে নাই, আগেরবার সাপোজ আমার এই মাঝে ডিমটা কি এর আগেরবার জমে নাই, অর্থাৎ একটা জমছে একটা জমে নাই, এরকম একটা পর্যায় ছিল। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই মাদিটাকে, আমি বুঝতে পারতেছি না ক্যামেরায় দেখা যাবে কি না, তো এই মাদিটাকে কি করব, এই ডিমটা আমি খেয়ে দিব। ওকে, তো এই যে মাদিটাকে ধরলাম, এই মাদিটাকে ধরার পরবর্তীতে এর ভিতরে একেবারে পুশ করে দিব, ঠিক আছে? একটু সময় দিব, এই যে মাদিটাকে খেয়ে দিলাম। তো এর যে মেন যে কথাটা সেটা হচ্ছে যে, অর্থাৎ এই ডিমের ভিতরে যে পুষ্টি গুণটা ছিল এই মাদিটা কিন্তু পুরোপুরি পুষ্টি গুণটা পেয়ে গেল, অর্থাৎ আমরা আজকের পর থেকে এই ডিমগুলোকে কি কখনোই ছুঁড়ে ফেলে দিব না, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আমাদের একটু অভিজ্ঞতা হবে, সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের ডিমের বয়সটাকে আগে বুঝতে হবে যে কবুতরের ডিমের বয়সটা কত হয়েছে। তো এইখানে যতগুলো ডিম আছে আমি বেছে 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 যে সকল কবুতরের একটু দুর্বলতা ছিল সেই সকল কবুতরকে খাইয়ে দিব। তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে এরকম ডিম যদি থাকে সেগুলোকে আমরা না ফেলে দিয়ে এরপর থেকে হয়তো বা নিজেরা খাবো, আর নিজেরা না খেলে যেসব মাদির একটু দুর্বলতা আছে, অর্থাৎ ডিম জমছে না, বারবার ডিম দেওয়ার পরবর্তীতে একটাও জমছে না এবং বাচ্চা দুর্বল হয়ে মারা যাচ্ছে, সেই সকল কবুতরকে আমরা এরকম মানে ডিম খাইয়ে দিতে পারি। আর বিশেষ করে যে সকল কবুতর টাল কবুতর থাকে না, মানে যাদের কবুতরগুলো টাল হয়ে গেছে বা খাওয়া দাওয়া ঠিক আছে, সেই সকল কবুতরকে আপনারা এরকম ডিম খাই দিতে পারেন, সেক্ষেত্রে টাল হওয়ার সম্ভাবনাটা মানে মানে ঠিক হয়ে যাওয়ার কিছুটা হলেও চান্স থাকে, কারণ এই ডিমের ভিতর প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে না, সেক্ষেত্রে কবুতরের জন্যই ভালো হয়। আর এখন আমার যে পরিকল্পনা সেটা হচ্ছে যে এখানে যেহেতু আমি কিছু কিছু জোড়া আলাদা করে ফেলছি, তো এইখানে এই কবুতরের বাচ্চাগুলো যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আরো 15 দিন হাতে, অর্থাৎ 15 দিন এগুলোকে টানা এভাবে সিঙ্গেল রেখে দিব যেন কোনো নরের সাথে মেটিং না করে ক্রস না করে ডিম দেওয়ার কোনো চান্স যেন না থাকে। আর এইখান থেকেও এই মাদিগুলোকে আলাদা করে দিব, আলাদা করে দেওয়ার পরবর্তীতে পাক্কা 1.5 মাসের এদেরকে একটা রেস্ট দিব। তো 1.5 মাসে এদেরকে একটা রেস্ট দেওয়ার পরবর্তীতেই আমি কি করব, আবার নতুন করে জোড়া দেব যেন প্রত্যেকটা জোড়া এরকম জোড়া বাচ্চা আমাকে কি করতে পারে, উপহার দিতে পারে, গিফট দিতে পারে, কেননা আমি তারা তিন মাস এগুলোর থেকে কন্টিনিউ ডিম বাচ্চা করেছি। তো এর ফলে যে খারাপ দিকটা হয়েছে যে অনেক জোড়াই কি মানে দুর্বল থাকে, শারীরিকভাবে দুর্বল থাকে, তো সেই সকল জোড়ার ক্ষেত্রে এই যে এরকম আমরা জোড়া বাচ্চা পাই না, ঠিক আছে, একটা বাচ্চা পাই, তো এটা কিন্তু আমাদের অবশ্যই একটা লসের সম্মুখীন, ঠিক আছে? তো কবুতরকে আমরা সময় দিব, কবুতরকে একটু সময় দেওয়ার মানেই হচ্ছে এটা যে কবুতর যদি একটু রেস্ট পায়, একটু চিল পায়, মানে একটু শান্তশিষ্ট থাকে এবং ঠিকঠাক মতো খাবার পায়, আমরা ঠিকঠাক মতো মাসিক কোর্স করাই, তাহলেই কিন্তু কবুতরের কাছ থেকে আমরা এরকম সুন্দর সুন্দর জোড়া পাবো, ঠিক আছে? তো রেস্ট বিষয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি অনেক ধরনের রেস্ট থাকে। তো আর আরেকটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এক একজনের রেস্ট দেওয়ার নিয়ম এক এক রকম, কেউ ধাপির মধ্যে একেবারে সিরিয়ালে যতগুলো মাদি আছে তার সেগুলোকে এক ধাপির ভিতরে রেখে দেয় মাদির মধ্যে, মানে মাদিগুলোকে আলাদা করে এক ধাপির ভিতরে, আবার অনেকে করে কি ধাপির এক ধাপি রাখে একবারে নরের জন্য, অর্থাৎ নরগুলোকে আলাদা করে দেয়। তো এক একজনের রেস্ট দেওয়ার সিস্টেম এক এক রকম। তো আমি যেহেতু এটার মধ্যে আমার খাঁচা ফাঁকা থাকে, এটা পুরো ফাঁকা থাকে, এটা পুরো ফাঁকা থাকে, তো সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি কি এভাবে মাদিগুলোকে এবং নরগুলোকে আলাদা করে দিই। আর এই ক্ষেত্রে সবচাইতে বড় যে সুবিধাটা থাকে সেটা হচ্ছে যে যার যার রুমে যার যার নরগুলো থাকে, অর্থাৎ যার যেই রুম
সেই রুমে সেই কবুতর গুলো অবস্থান করে। জাস্ট 1 থেকে 1.5 মাস হওয়ার পরবর্তীতে আমি জাস্ট মাদিগুলোকে যার যার রুমে দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে নরের যে একটা প্রাধান্য থাকে ওর খোপের বা ওর রুমের, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনার 2 থেকে 3 মিনিটের ভিতরই জোড়া নিয়ে নেয়, কোনো সমস্যা হয় না। আর সেক্ষেত্রে কি কবুতর একটু এনার্জি পায় তা না 1 থেকে 1.5 মাস ডিম বাচ্চা না করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার ফলাফলটা অনেক ভালো হয়, ঠিক আছে? এরকম জোড়া বাচ্চা পাওয়ার ক্ষেত্রে খুব বেশি পরিমাণ সহজলভ্য হয়ে যায়। তো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরকে যখন আমরা রেস্টে দিব, চেষ্টা করব লফটের যত কবুতর আছে সিরিয়াল টু সিরিয়াল স্টেপ বাই স্টেপ সকল কবুতরগুলোকে এক পর্যায়ে নিয়ে এসে রেস্টে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে সকল কবুতরের জন্য ভালো হয়। আর রেস্টে দেওয়ার আগে সাধারণত আমাদের লফটে যেই ডিমগুলো থাকে সেই ডিমগুলোকে আমরা ফেলে দিব না আজকের পর থেকে, সেগুলো আমরা হয়তো বা নিজেরা খাবো বা নিজেরা না খেলে যে সকল কবুতরের ভিতরে একটু পুষ্টিহীনতার ঘাটতি ছিল সেই কবুতরগুলোকে আমরা ধরে ধরে খাইয়ে দিব। তো এই হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর, ধন্যবাদ।